আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবের প্রবাসীদের জন্য জরুরি খবর। সৌদি আরবে 1,00,000 বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। করোনা মহামারীর কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবে গত 3 মাসে অন্তত 1,00,000-এর বেশি মানুষ আটকে গিয়েছে। তাদের অর্ধেকের বেশি ছুটি কাটাতে দেশে এসে ফিরতে পারেনি। অন্যদিকে মহামারী পরিস্থিতি ঠিক হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবের নতুন করে আর বিদেশি শ্রমিক নেবে না বলে দেশটির গণমাধ্যমে খবরে বলা হয়েছে। দেশটির পাসপোর্ট বিভাগ জানিয়েছে, সৌদির বাইরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবে ফিরতে পারবে না। যদিও কর্মকর্তারা বলেছে, সৌদি সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা বা সিদ্ধান্ত বাংলাদেশকে অফিসিয়ালি জানানো হয়নি। তবে যাদের বৈধ পাসপোর্ট এবং আকামা বা কাজের অনুমতিপত্র আছে, তারা যাতে চাকরি না হারায় সেজন্য সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস দেশটি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। বগুড়ার জুলেখা বেগম, তিনি বর্তমানে 8 বছর ধরে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করেছেন। এরপর একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী চাকরি পান, আর সেখানে যোগদানের আগে হাতে 1.5 মাস সময় ছিল। সে কারণে তিনি দেশে পরিবারের কাছে এসেছিলেন। মার্চ মাসে তার ফিরতি ফ্লাইট ছিল, কিন্তু সাধারণ ছুটি আর বিমানযাত্রা বাতিলের কারণে সে দেশে আটকা পড়ে যায়। তিনি বলেন, 3 মাস ধরে বসে আছি, কবে যাইতে পারবো জানি না। তখন গেলে যে কোম্পানিতে জয়েন করার কথা ছিল সেখানে তারা আমাকে নিবে কি না তার তো কোনো নিশ্চয়তাই নেই, আর তারা না নিলে আমার আকামা বাতিল হয়ে যাবে নাকি অন্য কোনো ব্যবস্থা হবে আমরা বুঝতে পারছি না। আমার এজেন্সি বলছিল জুন মাসে শেষে পাঠানোর ব্যবস্থা করবে, কিন্তু এখন তার কোনো কিছুই তারা জানায় না। নারায়ণগঞ্জের চাষারার পারুল আক্তার প্রথমবারের মতো সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাচ্ছিলেন। আকামা বা কাজের বৈধ অনুমতিপত্র সব কিছু নিয়ে তৈরি ছিলেন। আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় চেয়ে রেখেছিলেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে 23 মার্চ যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি সরকার। সময়সীমা কয়েক দফা বাড়িয়ে 30 মে পর্যন্ত বাড়ানো হয়। বেসরকারি বিমান সংস্থা ব্র্যাকের হিসাব অনুযায়ী এবছর ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মার্চে ফ্লাইট চলাচলের আগ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে 2,00,000-এর বেশি প্রবাসী শ্রমিক ফেরত এসেছে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরীফুল হাসান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত সৌদি আরব থেকে 41,000-এর মতো শ্রমিক দেশে ফিরে এসেছে। পরে চার্টার বিমানে করে দেশে ফিরেছে 13,000-এরও বেশি শ্রমিক, তারও একটি অংশ সৌদি আরব থেকে ফেরত এসেছে। এর বাইরে 3 মাসে সৌদি আরবে যাওয়ার কথা ছিল এমন শ্রমিকের সংখ্যা 50,000-এরও বেশি। সম্প্রতি সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে এবছর সৌদি শ্রম বাজারে 12,00,000 বিদেশি কর্মী চাকরি হারাবে। দেশটির রিপোর্টে এক গবেষণা সংস্থা বরাত দিয়ে নির্মাণ খাত, পর্যটন খাত, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতে এই কর্মচ্যুত ঘটতে পারে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ বলছেন, সৌদি সরকারের পক্ষ থেকে কর্মী নিয়োগ বা ছাঁটাইয়ের কোনো ঘোষণা বা সিদ্ধান্ত বাংলাদেশকে অফিসিয়ালি জানানো হয়নি। বিদেশে বাংলাদেশি মিশনগুলোর দায়িত্বে আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থায় মন্ত্রণালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা তিনি জানিয়েছেন, সরকার এরই মধ্যে রিয়াদ ও জেদ্দায় আলাদা করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে যাতে করে বাংলাদেশি কর্মীগণ বিপদে না পড়েন। কিন্তু বাংলাদেশে যে সমস্ত প্রবাসীরা আটকা পড়েছে, যাদের সৌদি আরবে ফেরার কথা, যারা কিনা সৌদি আরবে বিভিন্ন সেক্টরে কর্মরত ছিল, তারা যে চাকরি হারাচ্ছে এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।